তুমি তো জামিন পেয়ে গেছো, তাই ভেবেছিলাম যদি সত্যিটাকে এখন গোপন করি আর সূর্য ফেরা অব্দি অপেক্ষা করি, আসলে কি যে হচ্ছিল আমার কিছু মাথা কাজ করছিল না। একদিকে একদিকে নিজের রক্ত, আর অন্যদিকে তুমি। হ্যাঁ ঠিক করেছো, নিজের রক্ত তো সবার আগে। আমি কি? আমি তো সেনগুপ্ত পরিবারের কেউ না। দীপা, আমার মান সম্মান আমার যাই হয়ে যাক না কেন, তাতে তোমার কি? তাই তো তুমি এটা করলে। বৌদিদি বৌদিদি, আমি তোমার পায়ে পড়ছি বৌদিদি, আমাকে বৌদিদি আমাকে পুলিশে দিও না বৌদিদি, আমি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি আমার আমি আমার ছেলের কথা ভেবে কাজটা করেছি বৌদিদি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে পুলিশ। আমার নিজের ভাই হলে, নিজের ছেলে হলে আমি কেড়ে পুলিশের কাছে নিয়ে যেতাম। কিন্তু না, আমার বোনের সংসারটা তো আমি ভাঙতে পারবো না, কি করে করবো এটা? আমার নিজের সংসারটা ভেঙে গেছে বলে আমি তো সংসারটা ভাঙতে পারি না। কিন্তু জয়, তোমাকে পুলিশের কাছে যেতেই হবে। এরা তোর কেউ হয় না রে দিদি, আমি তোর বোন, আমাদের রক্তের সম্পর্ক। এই লোকটা একটা ক্রিমিনাল, এসে তো আমি থাকতে পারবো না। তুই ওকে পুলিশে দে, নাহলে আমি ওকে দিয়ে দেবো। কিন্তু একটা মিথ্যেবাদী চোর, আমি ওর সাথে কিছুতেই থাকতে পারবো না। না থাকবি না, এত বড় একটা অমানুষের সঙ্গে তোকে থাকতে হবে না। মা, একদম মা বলে ডাকবি না, আমার যাও যাও এখান থেকে। কাকিয়া কাকিয়া, তুমি বাবা তুমি কাঁদছো? আমার বাবাকে আমি সবাইকে মেরে শেষ করে দেবো। কে বকেছে বাবা বলো, কে বকেছে বাবা বলো না, বাবা বলো। চুপ কর দীপ, তুই জানিস তোর বাবা কি করেছে। উর্মি, অন্য কারোর অপরাধে ছেলের শৈশবটা নষ্ট করিস না প্লিজ। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।